স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি কনসেপ্ট ক্লিয়ার করব। সমান্তর প্রগতি সম্পর্কে আজকে আমরা শিখব। প্রথমে আমরা সমান্তর প্রগতিটা কিভাবে তৈরি হয় একটু দেখে নিই। সমান্তর প্রগতি হচ্ছে এমন একটা শ্রেণী, একটা প্রথমে আমরা যে কোনো একটা পদ নিই, ধরো 2 নিলাম, এবার এর সাথে একটা সংখ্যা, বিশেষ একটা সংখ্যা যোগ করতে থাকবো। 2 কমা দিয়ে ধরো এর সাথে সাপোজ 3 যোগ করবো, তাহলে পরের পদ কত হবে? 2 এর সাথে 3 যোগ করলে হবে 5। এবার 5-এর সাথে আবার 3 যোগ করবো, কত পাবো? 8। 8-এর সাথে আবার 3 যোগ করবো, কত পাবো? 11। 11-এর সাথে আবার 3 যোগ করবো, কত পাবো? 15। তাহলে এইভাবে চলবে। এইভাবে তুমি ইচ্ছা করলে 10টা টার্ম লেখো, 15টা টার্ম লেখো, 20টা টার্ম লেখো, বা এই 15-তে গিয়েই থামিয়ে দাও। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রগ্রেশন, সংক্ষেপে এপি। তাহলে কীভাবে সমান্তর প্রগতি তৈরি হয়? খুবই সহজ কনসেপ্টটা আরেকবার দেখে নাও। প্রথমে যে কোনো একটা পদ নাও, ধরো 1 নিলাম, এবার এর সাথে একটা সংখ্যা যোগ করব, নির্দিষ্ট সংখ্যা। এখানে যেমন কী করেছিলাম, প্রতিবার 2-এর সাথে 3 করে যোগ করেছিলাম, প্রথমবার 2-এর সাথে 3, তারপরের বার যোগ করে 5 পেলাম, তার সাথে আবার 3, 8 পেলাম, তার সাথে আবার 3, 11 পেলাম, তার সাথে আবার 3। তাহলে প্রথমে একটা টার্ম নিয়েছি 2, তার সাথে প্রত্যেকবার 3 করে যোগ করছি। প্রথমে টার্ম নিয়েছি 2, 3 করে যোগ করে যেটা পাচ্ছি আবার 3 যোগ করছি, যেটা পাচ্ছি আবার 3 যোগ করছি, যেটা পাচ্ছি আবার 3 যোগ করছি। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 3 করে যোগ হচ্ছে, হয়ে যে আমরা সিরিজটা পাচ্ছি এই সিরিজকে বলে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন। এবার দেখো আর একটা সমান্তর প্রগতি বানাই। প্রথমে আমরা 1 নিলাম, এবার এর সাথে আমরা যোগ করছি, 2 যোগ করতে পারো, 3 যোগ করতে পারো, 1 যোগ করতে পারো, যা ইচ্ছা যোগ করো, 2 যোগ করছি। তাহলে একের সাথে 2 যোগ করলে পাবো আমরা 3, 3-এর সাথে আবার 2 যোগ হবে 5, 5-এর সাথে আবার 2 যোগ হবে 7, 7-এর সাথে 2 যোগ হবে 9, 11, এরকম চলবে। এবার যে কটা তুমি টার্ম এখানে লিখতে চাও লেখো, সেটাই হবে একটা সমান্তর প্রগতি। এবার দেখো তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে কত করে যোগ করেছি আমরা? 2। এবার দেখো এই যে দুটো আমরা উদাহরণ নিয়েছি, এক্ষেত্রে প্রথমে প্রথম ক্ষেত্রে প্রথম প্রথমে আমরা কত নিয়েছিলাম? 2, তাহলে এটাকে বলে প্রথম পদ। আর এক্ষেত্রে কত নিয়েছি? নিয়েছি 1, তাহলে এই প্রগতির ক্ষেত্রে হচ্ছে প্রথম পদ 1, এখানে প্রথম পদ হচ্ছে 2। তাহলে আমরা কী শিখলাম? প্রথম পদ শিখে গেলাম, প্রথম পদ, প্রথম পদ, এটাকে এ দিয়ে প্রকাশ করে। এক্ষেত্রে 2, আর এক্ষেত্রে হচ্ছে 1। আর এখানে দেখো 3 করে যোগ করেছি, প্রতি ক্ষেত্রে 3 হচ্ছে সাধারণ অন্তর। দেখো সাধারণ অন্তর কেন বলছে, এদের 5 থেকে 2 বিয়োগ করো 3, 8 থেকে 5 বিয়োগ করো 3, তাহলে যেটা আমরা যোগ যোগ করে যাচ্ছি সেটাকে বলে সাধারণ অন্তর। মানে এদের ডিফারেন্স, এই দুটো পদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, এটা সাধারণ অন্তর। এই ক্ষেত্রে সাধারণ অন্তর কত হবে? তাহলে সাধারণ অন্তর ঠিকই ধরেছে হবে এক্ষেত্রে 2। তাহলে আমরা সমান্তর প্রগতির বেসিক কনসেপ্ট বুঝে গিয়েছি। এবার একটা সমান্তর প্রগতি তৈরি করি। প্রথম পদ নিচ্ছি আমরা এ, সাধারণ অন্তর নিচ্ছি আমরা ডি। তাহলে প্রথম পদ এ হলে তার পরের পদ কত হবে? এ প্লাস ডি, তার পরের পদ কত হবে? এ প্লাস, এর সাথে আবার ডি যোগ হবে 2D, তারপরে কত হবে? এর সাথে আবার ডি যোগ হবে এ প্লাস 3D, কারণ আমরা প্রথম পদ নিচ্ছি এ আর সাধারণ অন্তর নিয়েছি ডি, তারপরে কত হবে? এ প্লাস 4D হবে, এরকমভাবে চলবে। এরমভাবে চলতে চলতে এক্ষেত্রে আমরা এনতম পদ লিখছি, কী হবে? এ প্লাস n-1 × d। একটু বুঝে নাও যে এটা এ প্লাস n-1 × d কেন হলো। এক্ষেত্রে প্রথম পদ কেমন হয়েছে দেখতে, প্রথম পদ হচ্ছে আমাদের, প্রথম পদ থেকে আমরা এরকম নাম দিচ্ছি t1, প্রথম পদ, দ্বিতীয় পদ নাম দিচ্ছি t2, তৃতীয় পদ নাম দিচ্ছি t3, চতুর্থ পদ t4, t5, এনতম পদ হচ্ছে tn। তাহলে দেখো প্রথম পদ যেটা t1 সেটা কেমন দেখতে? a,
দ্বিতীয় পদ টি টু এটা কেমন দেখতে এ প্লাস ডি এটাকে আমরা লিখতে পারি এ প্লাস টু মাইনাস ওয়ান ডি দেখো এটা কত সুন্দর মিল হচ্ছে এখানে দেখো টি টু টু আছে তাহলে কত হবে টু মাইনাস ওয়ান ডি টি টু হচ্ছে এ প্লাস ডি এটাকে কেমন লেখা যায় এ প্লাস টু আছে সেই জন্য আমরা এগারো লিখলাম টু মাইনাস ওয়ান ডি এবার তৃতীয় পদ টি থ্রি এটা হচ্ছে এ প্লাস টু ডি এই যে তৃতীয় পদ এ প্লাস টু ডি আছে এটাকে তাহলে আমরা লিখছি এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি তাহলে টি থ্রি হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি এখানে তিন থাকলে এখানে তিন মাইনাস এক তাহলে একইভাবে এই প্রগতির আমরা এখানে যদি দেখাইনি আটতম পদ কী হবে টি আর কত হবে এ প্লাস আর মাইনাস ওয়ান ডি এনতম পদ দেখো লেখাই আছে এনতম পদ টি এন এনতম পদ টি এন কেমন হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমরা শিখলাম সমান্তর প্রগতির বিভিন্ন পদ কেমন দেখতে হয় তাহলে সাপোজ ধরো এখানে যদি বলি যে এই প্রগতির ধরো একশোতম পদ কেমন দেখতে হবে এ প্লাস একশো থাকলে কি হবে একশো মাইনাস ওয়ান ইন্টু টি আটতম পদ এখানে আমরা একবার দেখিয়েছি একবার লিখছি আটতম পদ টি আর হচ্ছে এ প্লাস যা থাকবে তার থেকে এক কম আর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা একটু ঝট করে দেখে নিই বেসিক জিনিসটা কি শিখলাম এই হচ্ছে আমাদের একটা সমান্তর প্রগতি এটা হচ্ছে প্রথম পদ সাধারণ অন্তর হচ্ছে এক্ষেত্রে কত করে যোগ হচ্ছে প্রতি ক্ষেত্রে ডি করে যোগ হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে আমাদের ডি আর এই প্রগতির যে কোনো পদ বা আটতম পদ হচ্ছে টি আর সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি আর শেষ পদ হচ্ছে টি এন সমান এ প্লাস বুঝতেই পারছ এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সমান্তর প্রগতি কেমন দেখতে হয় এই যে এক দুটো উদাহরণ নিয়েছি এটা জেনারেল কেস কেমন দেখতে হয় আমরা শিখে গেছি তার যে কোনো পদ প্রথম পদে সাধারণত যদি জানা থাকে এই এইটা আর এটা যদি জানা থাকে তার যে কোনো পদ আমরা লিখতে পারব আর এখানে এই প্রগতিতে কতগুলো পদ আছে এখান থেকে কোনো এক দুই তিন চার পাঁচ করে এন সংখ্যক এনখানা পদ আছে এই প্রগতিতে এখানে কতগুলো পদ আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচখানা পদ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছখানা পদ আছে দেখো এখন আমরা শিখব সমান্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি যেখানে প্রথম পদ দেওয়া আছে এ সাধারণত ডি মোট পদ হচ্ছে এ না শেষ পদ হচ্ছে এল একটা উদাহরণ নিয়ে বুঝে নেওয়া যাক উদাহরণে চলে আসে দেখো এই যে উদাহরণটা প্রথমে তোমাদের দেখিয়েছিলাম এখানে কটা পদ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার এর যদি যোগফল বলে আমরা যোগ করব পাঁচ আর দুই সাত এটা টোটালটা যোগ করব করে দেখব কত হয় এখানে যোগ করে হবে আমাদের একচল্লিশ এক্ষেত্রে যোগ করলে হবে আমাদের ছত্রিশ কিন্তু এখানে তো ছোট সমান্তর প্রগতি মাত্র পাঁচটা আছে ছটা আছে যদি অনেক বড় হয় একশোটা টার্ম থাকে কি পঞ্চাশটা টার্ম থাকে কি পঁচিশ তিরিশটা টার্ম থাকে তখন তো এইভাবে মুখে মুখে যোগ করা সম্ভব না অনেক সময় লাগবে এবং খুবই কষ্ট সাপেক্ষ তাহলে আমরা একটা সূত্র তৈরি করবো যে কোনো সমান্তর প্রগতি দিলে তার যোগফল এখানে যেমন যোগফল একচল্লিশ এখানে যেমন যোগফল ছত্রিশ যেটা আমরা মুখে মুখে করে নিয়েছি যে কোনো সমান্তর প্রগতি দিক তার যোগফল বেরিয়ে যাবে এমন একটা আমরা সূত্র তৈরি করব তাহলে আমরা একটা জেনারেল সমান্তর প্রগতি নেব শুরু করা যাক তাহলে সমান্তর প্রগতি আমরা নিচ্ছি যার প্রথম পদ হচ্ছে এ তাহলে তার পরের পদটা কত হবে বুঝতেই পারছো এ প্লাস ডি তার পরের পদটা হবে এ প্লাস টু ডি আমরা এগুলো সব যোগ করে দিচ্ছি প্লাস ডট 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 এরকম চলতে চলতে একসাথে আমাদের শেষ পদ আসবে এল এবার দেখো শেষ পদ এল এর মান আমরা বের করা শিখেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি একটু আগে আমরা শিখলাম শেষ পদ যেটা আবার আমরা টি এন আকারে প্রকাশ করেছিলাম সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি
যেহেতু এন সংখ্যক পদ আছে শেষ পদ টি এন সেটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, একটু আগে আমরা দেখেছি, তাহলে শেষ পদ লিখে নিচ্ছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই টোটাল সবকটা আমরা যোগ দিয়েছি, যোগফলটা বলছি এস। এবার আমরা এটাকে আবার এস সমান সমান এই একই জিনিস লিখবো, শুধু উল্টে লিখবো, এই টার্মটাকে প্রথমে লিখবো। তাহলে প্রথমে লিখলে কত হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপরের টার্মটা কত হবে, তারপর এখানে আমরা লিখিনি, ঠিক আছে অসুবিধা নেই, ডট ডট দিয়ে দিচ্ছি। এবার এই টার্মটাকে এখানে লিখবো, এটা হচ্ছে এ প্লাস, আর ডট দুটো টার্ম লিখে বাকি সব আমরা ডট ডট দিয়ে দিলাম। তাহলে কী করেছি, এইটাকেই আমরা উল্টো লিখেছি, এইটাকে শেষে লিখেছি আর এটাকে প্রথমে লিখেছি, শুধু দুটো টার্ম লিখেছি, বাকি টার্ম আমরা ডট ডট দিয়ে দিয়েছি। এবার এটাকে যোগ করছি, এখানে যোগ করলে হবে টু এস, এস এস যোগ করলে টু এস, এখানে যোগ করলে হবে টু এ, তাহলে এখানে এটা এটা যোগ হবে, তারপরে এটা এখানে আমরা এটা লিখিনি, ডট ডট দেওয়া আছে যোগ হবে, এর নিচেরটা যোগ হবে, এর সাথে এর নিচেরটা যোগ হবে, এই টার্মটা এই টার্মটা যোগ হবে। তাহলে যোগ করলে কী হবে, এখানে হবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ডট ডট দিয়ে যাই, শেষে এ দুটো যোগ করলে কত হবে, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা টার্মই একই রকম দেখতে, প্রত্যেকটাই হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাও টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার পরেরটাও তাই, তার পরেরটাও তাই, শেষটাও তাই। তাহলে এখানে টোটাল পদ আছে এন সংখ্যক, এই যে মোট পদ হচ্ছে এন সংখ্যক, তাহলে এখানে পদ আছে এন সংখ্যক, একটা দুটো তিনটে করতে করতে এন সংখ্যক, তাহলে এখানেও নিশ্চয়ই এন সংখ্যক পদ আছে। তাহলে এন সংখ্যক পদ যোগ করলে কি হবে, এন ইন্টু টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই জায়গাটা একটু একটু ভালো করে বুঝে নাও, ধরো আমাদের এক যদি দুটো থাকে যোগ করলে কত হবে টু, যদি এক তিনটে থাকে যোগ করলে কত হবে তিন, বা তিন ইন্টু এক, যদি এক চারটে থাকে যোগ করলে কত হয় ফোর, বা ফোর ইন্টু এক, যদি এক এনখানা থাকে, যদি এক আমাদের এনখানা থাকে যোগ করলে কত হবে এন, দুটো এক থাকলে দুই, তিনটে থাকলে তিন, চারটে থাকলে চার, তাহলে এনখানা থাকলে এন হবে। একের জায়গায় এখানে এই রাশি আছে, একটা দুটো তিনটে করে এনখানা, তাহলে যোগ করলে এন ইন্টু এটা হবে। তাহলে এখান থেকে আমরা এসটা বের করে নিচ্ছি, টু এস সমান সমান এটা, তাহলে এসটা আমরা বের করে নিচ্ছি, এস সমান সমান কথা হচ্ছে এন বাই টু ফার্স্ট ব্র্যাকেটের টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম সমান্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফলের সূত্র। এবার এই সূত্রটাকে আমরা আরেকটা আকারে লিখবো, এর সমান সমান লিখছি এন বাই টু এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার খেয়াল করে এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে এখানে আমাদের লেখা আছে, এটা মানে হচ্ছে টি এন বা শেষ পদ বা এল একই অর্থ, এটা মানে টি এনও লিখতে পারো বা এল লিখতে পারো, এখানে আমরা এল লিখছি। তাহলে এল লিখলে আমাদের সূত্রটা কেমন আকার দাঁড়ায়, এন বাই টু এ প্লাস এল, এর সমান সমান। তাহলে আমরা পেয়ে গেলাম সমান্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফলে দুটো সূত্র, একটা হচ্ছে এন বাই টু ইন্টু এ প্লাস এল মানে প্রথম পদ যোগ শেষ পদ, আর একটা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই দুটো সূত্র আমরা পেলাম। এবার দেখো যে কোনো তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকলে তাদের দেখতে কেমন হবে, তোমরা এরকম বলতে পারো যে একটা সংখ্যা এ, আর একটা সংখ্যা এ প্লাস ডি, আর একটা সংখ্যা এ প্লাস টু ডি। কিন্তু এই আকারে লিখলে আমাদের ঠিকই আছে, এই সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে আছে, কিন্তু এই আকারে লিখলে আমাদের প্রবলেম সলভ করতে, অঙ্ক করতে সমস্যা হবে। একটা বিশেষ আকার আছে, তিনটে সংখ্যাকে সমান্তর প্রগতিতে লেখার একটা বিশেষ আকার আছে, আকারটা কীরকম, প্রথম পদটা নিতে হবে এ মাইনাস ডি,
তারপরে এর সাথে যোগ করতে হবে ডি। দেখো এখানে আমরা ডি যোগ করেছি, এখানেও ডি যোগ করেছি, কিন্তু প্রথম পদ ছিল আমাদের এ, আর এখানে প্রথম পদ নিতে হবে হচ্ছে এ মাইনাস ডি, তারপরে এর সাথে যোগ করতে হবে ডি, তাহলে পরের পদ পাবো এ, তারপরে হচ্ছে এ প্লাস ডি। তাহলে এই তিনটি সংখ্যা আছে সমান্তর প্রগতিতে, এই আকারের যে কোনো তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে যদি বলে তাহলে এই আকারে ধরবো। এবার চারটি সংখ্যার ক্ষেত্রে কীভাবে ধরবো, চারটি সংখ্যার ক্ষেত্রে প্রথম পদটা ধরতে হবে এ মাইনাস থ্রি ডি, তারপরের সংখ্যাটা নিতে হবে, এবার এর সাথে যোগ করতে হবে আমাদের ডি, তাহলে তারপরের সংখ্যাটা হবে এ মাইনাস ডি, সরি ভুল বললাম, এর সাথে আমাদের যোগ করতে হবে টু ডি। এখানে যেমন আমরা যোগ করেছি ডি, সাধারণ অন্তর নিয়েছি ডি, এখানে সাধারণ অন্তর নেব টু ডি, তাহলে প্রথম হচ্ছে এ মাইনাস থ্রি ডি, তারপরে হবে এ মাইনাস ডি, তারপর এর সাথে আবার টু ডি যোগ করলে এ প্লাস ডি, এর সাথে টু ডি যোগ করলে এ প্লাস থ্রি ডি। তাহলে তিনটি সংখ্যা যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে তাদের দেখতে হবে এ মাইনাস ডি, এ এ প্লাস ডি, আর চারটি সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে তাদের দেখতে হবে এ মাইনাস থ্রি ডি, এটা প্রথম পদ, আর এর সাথে আমরা যোগ করব টু ডি, তাহলে পরের পদ হচ্ছে এ মাইনাস ডি, তারপরের পদ হচ্ছে এ প্লাস ডি, তারপর হচ্ছে এ প্লাস টু ডি। এবার আমরা শিখব সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। দেখো কাকে বলে, খুব সিম্পল কনসেপ্ট, ধরো তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, একটা সংখ্যা ধরো এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি, এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তাহলে এদের এই মধ্যে সংখ্যাটা বি, এই সংখ্যাটা বি, এটাকে বলা হবে অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন বা এম বা সমান্তরীয় মধ্যক হচ্ছে এখানে বি। তাহলে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা কোথায় আছে, সমান্তর প্রগতিতে আছে, এপিতে আছে, তাহলে এই মধ্যের সংখ্যাটাকে বলা হবে অ্যারিথমেটিক মিন। এবার দেখো যদি তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে তাহলে তাদের আকার কেমন হবে, একটা উদাহরণ নিচ্ছি, ধরো একটা সংখ্যা নিলাম দুই, তারপরে সাথে দুই যোগ করলাম করে পেলাম চার, এর সাথে আবার দুই যোগ করলাম করে পেলাম আট, তাহলে খেয়াল করো, খেয়াল করো এখানে চার গুণ দুই, সরি সরি এখানে ভুল লেগেছে, এখানে ছয় হবে, তাহলে খেয়াল করো চার, এই চারের সাথে দুই গুণ করছি করে পাচ্ছি ছয় যোগ দুই, মানে মধ্যের সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করলে এই দুটো সংখ্যার যোগফলের সাথে সমান হয়, যদি এই সংখ্যা তিনটে এপিতে থাকে, যে কোনো তিনটে সংখ্যা এপিতে নাও, যে কোনো তিনটে সংখ্যা এপিতে নাও, নিয়ে মিডিলের সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করো, করে দেখো এই দুটো সংখ্যার যোগফলের সাথে সমান হবে। তাহলে এক্ষেত্রে সেম কনসেপ্টে কী লেখা যায়, লেখা যায় যে টু বি সমান এ প্লাস সি। তাহলে তিনটে সংখ্যা এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে মধ্যের সংখ্যাটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন, তিনটে সংখ্যা এপিতে থাকলে লেখা যায় টু বি ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে এক্ষেত্রে বি সমান কত পাচ্ছি এ প্লাস সি বাই টু, তাহলে এটাই হচ্ছে আমাদের এ এম এর মান, এ প্লাস সি বাই টু। এবার আমাদের কয়েকটা সূত্র শিখতে হবে, প্রথম হচ্ছে শিখব প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার মানে কি স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে, এক দুই তিন, প্রথম এন এন সংখ্যক মানে এক থেকে শুরু করে, এক থেকে শুরু করে এন পর্যন্ত এদের সমষ্টি। তাহলে সূত্র কি, দেখো এটা একটা সমান্তর প্রগতি, তাহলে এই সমান্তর প্রগতির প্রথম পদ কত এক, শেষ পদ কত এন, তাহলে আমরা আর পদ সংখ্যা কত আছে এখানে গুণ, দেখো এক দুই তিন করে এন এন সংখ্যক, তাহলে সূত্র কি হবে এন বাই টু ইনটু প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে এই সূত্রটা আমরা একটু আগেই শিখেছি, এটা আমরা একবার দেখে নিই যে সূত্রটা হচ্ছে এস সমান সমান এন বাই টু এ প্লাস এল, এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, এক্ষেত্রে আমাদের এ কত, এ হচ্ছে এই যে এই সূত্রটা প্রয়োগ করছি, এ হচ্ছে আমাদের এক, এল হচ্ছে আমাদের এন, তাহলে সূত্রটা ইউজ করো এন বাই টু ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস এল, এন বাই টু এ প্লাস এল, তাহলে এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির জায়গায় বর্গের সমষ্টি বের করতে হবে, মানে এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার,
আর একটা সূত্র বের করতে হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, মানে একের কিউব ঘনের জন্য কিউব করে দিলাম, দুই এর কিউব, তিন এর কিউব, ডট 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 n এর কিউব। এই দুটো সূত্র, এটা যেমন আমরা প্রমাণ দেখে নিলাম, এই দুটো সূত্র আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই টু। প্রমাণটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এই সূত্রটা আমাদের আপাতত মুখস্থ রাখতে হবে। আর এটা হচ্ছে মনে রাখবে, এই সূত্রটাই হবে, শুধু কিউব করে দিতে হবে, মানে n বাই টু ইন্টু ওয়ান প্লাস এন, একটু ভুল বললাম, কিউব না, এটাই হবে, শুধু স্কোয়ার করে দিতে হবে। তাহলে এই তিনটে সূত্র আমাদের কাজে লাগবে। এবার এতক্ষণ আমরা যা যা শিখলাম অতি সংক্ষেপে আমরা দ্রুত একবার দেখে নিই। কোন একটা সমান্তর প্রগতি, তার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, মোট পদ হচ্ছে এন, শেষ পদ হচ্ছে এল। তাহলে সমান্তর প্রগতিটার যে কোনো পদ টি আর কেমন দেখতে হবে, এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সমান্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল এর সমান কেমন দেখতে হবে, এন বাই টু এ প্লাস এল, অথবা এন বাই টু, দেখো এল এর এই মানটা এখানে বসিয়ে দাও, বসালেই পেয়ে যাবে, টু এ ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এবিসি তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা এপিতে আছে, এদের সমান্তরীয় মধ্যক বি সমান সমান কত হবে, এ প্লাস সি বাই টু। নেক্সট তিনটে সংখ্যা যদি এপিতে থাকে তাহলে ওদের দেখতে কেমন হবে, এবিসি তিনটে সংখ্যা এপিতে আছে, এটা যে কোনো তিনটে সংখ্যা। এবার আমাদের বিশেষ বিশেষ প্রবলেমের ক্ষেত্রে এইভাবে ধরতে হবে যে তিনটে সংখ্যা এপিতে থাকলে ধরতে হবে, একটা এ মাইনাস ডি, একটা এ, আর একটা এ প্লাস ডি, তিনটে সংখ্যা এপিতে আছে। এভাবে ধরেও অনেক প্রবলেম সলভ হয়, কিন্তু বিশেষ বিশেষ অঙ্কের ক্ষেত্রে এভাবে ধরলে অসুবিধা হয়, সেই জন্য এই সূত্রটা আমাদের শিখতে হবে, মনে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে যে যদি এপিতে থাকে তিনটে সংখ্যা তাহলে তাদের এইভাবে ধরতে হবে। এবার তিনটে সংখ্যা যদি চারটে সংখ্যা হলে ধরতে হবে, এ মাইনাস থ্রি ডি, এ মাই এ প্লাস, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস থ্রি ডি, চারটে সংখ্যা এপিতে থাকলে এইভাবে ধরতে হবে। এবার আমাদের এক যোগ দুই যোগ তিন ডট 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 এন, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এদের যোগফল কেমন দেখতে হবে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। আর যদি এই সংখ্যাগুলোর বর্গের যোগফল বের করতে হয় তাহলে মানটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই টু। আর এর ঘনের যোগফল বের করতে গেলে ওয়ান কিউব, টু কিউব, ডট 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 এন কিউব, সেক্ষেত্রে হবে এই সূত্রটাই, শুধু স্কোয়ার হয়ে যাবে একটা এক্সট্রা। তো এই হচ্ছে আমাদের টোটাল এবিজিপির বিষয়বস্তু। আশা করি এইগুলো ভালো করে তৈরি করলে সব রকমের অঙ্ক এবিজিপি সলভ করা যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে নেক্সট টপিক্স নিয়ে আলোচনা হবে।